আসি পরের খবরে। সামনেই ছট পুজো, সেই ছট পুজোর প্রস্তুতি কিরকম হচ্ছে তা খতিয়ে দেখতে গঙ্গার ঘাট পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম, এবং তিনি বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন এবং সেখানে প্রস্তুতি কিরকম চলছে, পৌরসভার তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সার্বিকভাবে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম এবং প্রশাসনের পুরসভার যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, পুরকর্মীরা যারা কাজ করছেন তাদের সঙ্গেও তার কথা হয়েছে, এবং গঙ্গার দূষণ যাতে না হয় সেই দিকটা বিশেষভাবে নজর রয়েছে পুরসভার। আমরা বিসর্জনের সময় দুর্গাপুজোর যে বিসর্জন, তারপরে কালী পুজোর বিসর্জনেও দেখেছি এই বিষয়টিতে বিশেষ নজরদারি ছিল যাতে গঙ্গার দূষণ রোধ করা যায় এবং সার্বিক একটা ব্যবস্থাপনা লক্ষ্য করা গিয়েছিল এক্ষেত্রেও, যাতে ছট পুজোতেও যাতে যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো মানা একদিকে যেরকম সেগুলোও মানতে হবে, এবং তার পাশাপাশি যাতে পরিবেশ সুরক্ষিত থাকে সেই বিষয়টাও নজরে রয়েছে পুরসভার, এবং সেই কারণেই বিভিন্ন ঘাট পরিদর্শনে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দুর্গা, কোন কোন বিষয়ের উপর নজর রয়েছে পুরসভার, কি জানালেন ফিরহাদ হাকিম? দেখো, 132টি যে গঙ্গা সংলগ্ন তীরবর্তী যে ঘাট রয়েছে সেই ঘাটগুলিকে কিন্তু এই ছট পুজো উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে, এবং 8টি আরো মানে ওয়াটার বডি তৈরি করে রাখা হয়েছে সেখানে, যাতে যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে থাকেন না, কিছুটা ভেতর দিকে বা একটু দূরের দিকে থাকেন, তাদের সুবিধার্থে এটা করা হয়েছে এমডি এর পক্ষ থেকে। যেটা জানা গেছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কথা মাথায় রেখে, যাতে কোনো রকমের পরিবেশ দূষণের কোনো বিষয় না থাকে এমন ভাবেই, এবং তার সাথে সাথে এই যে করোনা মহামারী রয়েছে সেখানেও কিন্তু এই অতিমারির যে অ্যাক্ট রয়েছে অর্থাৎ সেফ ডিস্টেন্স বজায় রেখে যাতে মানুষ তাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন, এবং গত দিনে দুর্গাপুজো কালী পুজোতে যেভাবে বিসর্জন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত বিষয়টাকে সম্পন্ন করা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে, সেইভাবেই যাতে আগামীকাল এবং পরশু এই বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ এই দুদিন যাতে ছট পুজো উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং নিয়ম শৃঙ্খলা আইন সবকিছু বজায় রেখে তাদের যাতে ঘাটগুলি ব্যবহার করতে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়েছে। জামা কাপড় চেঞ্জিং রুম প্রতি বছরই করা হয়, এবছরও সেটা ব্যতিক্রম ঘটেনি। প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে যাতে গ্যাদারিং না হয়ে যায়, সেফ ডিস্টেন্স বজায় রাখা যায়। রিভার ট্রাফিক গার্ডকেও বলা হয়েছে তারা যাতে এই ওয়াটার মানে হাই টাইড লো টাইডের সময় যাতে জলে কোনো রকম বিপদ আপদ সৃষ্টি না হয় এই সমস্ত কিছু ব্যবস্থা কলকাতা পুরসভার পক্ষ থেকে করা হয়েছে। ফলে বুঝতেই পারতো যে কলকাতা পুরসভা কিন্তু ছট পুজো উপলক্ষে তার সমস্ত প্রস্তুতি পর্ব সেরে রেখেছে, এবং আশা করা যায় যে নির্বিঘ্নেই আগামী দিনে এই এই দুদিন মানে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছট পুজো নির্বিঘ্নেই চলবে। এবং ইতিমধ্যে রেলের সঙ্গে কথা বলে চক্র রেলকেও কিন্তু বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার বেলা পর্যন্ত মানে দুপুর পর্যন্ত, ফলে সেখানেও কিন্তু চক্র রেল না চলার ফলে সেখানে চক্র রেলের কোনো বিপদ আপদের সম্ভাবনা থাকছে না, ফলে সুরক্ষার কথা বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার পক্ষ। বেশ, ধন্যবাদ দুর্গা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।